গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগী মৃত্যুর ঘটনায় রোগী ও তার স্বজনরা দায়ী বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ রোববার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এমন দাবি করেন হাসপাতালের পরিচালক চিঠিতে বলা হয় বিদ্যুৎ বিভ্রাটে নবম ও দশম তলার মাঝামাঝিতে আটকে যায় লিফটি এ সময় এটি পুনরায় সচলে এক মিনিট প্রয়োজন হলেও রোগী ও তার স্বজনরা দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের ডোর সেফটি কাজ করেনি পরে লিফটটি পুনরায় সচল করতে 10 থেকে 15 মিনিট লাগে হার্টের রোগী হওয়ায় এর মধ্যেই রোগী মারা যায় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের তবে গণমাধ্যমে প্রকাশিত নিউজে 45 মিনিট আটকে থাকার বিষয়টি অস্বীকার করা হয় ওই চিঠিতে ঘটনা তদন্তে দুপুরে ওই হাসপাতাল পরিদর্শনে যায় স্বাস্থ্য অধিদপ্তরের একদল কর্মকর্তা লিফ্ট যাদের অপারেটর করার কথা অর্থাৎ লিফ্ট অপারেটর তারা গতকালকে ডিউটিরত ছিল কি না ওই যখন ঘটনাটি ঘটে তখন তারা কোথায় ছিল আমরা তাদের ডিউটি রোস্টার একটা থাকে আপনারা জানেন তাদের হাজিরা তালিকা থাকে এবং তাদের যারা সুপারভিশন করে তাদের সাথে আমরা কথা বলেছি লিফ্ট অপারেটরদের সাথেও আমরা কথা বলেছি যে তোমরা তারা কোথায় ছিল না ছিলা আমরা এখন সব কিছু আমরা এখন বিশ্লেষণ করবো